हेलो बंधुरा, वेलकम बैक टू आवर चैनल। आज के एक बिराट खुशी खबर पे तई तुम्हारे सामने देखो पान्ता भात नहीं चले खुशी खबर हलो यूट्यूब पेमेंट पे जुलाई 2005 गतकाल के 2022 जुलाई पाँच तारीखे সেই জন্য বললাম চল আমরা এই পান্থাভাত থেকেই তো উঠেছি। অনেক ব্যাকেজেও একটা ভিডিও আছে দেখবে, পান্থাভাতের ভিডিও। সেই পান্থাভাতের ভিডিও থেকে কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো করেছে। তো যাই হোক, আমরা আজকে ওই জন্যই পান্থা নিয়েছি। দেখো পান্থাভাতের সঙ্গে কী আছে পলি বল। পান্থা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা, এখানে আছে আলু সিদ্ধ, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা, ডিমের অমলেট, আর এটা হচ্ছে ডিমেরই অমলেট হয়, এটা ডিম ভাজা বলতে হতো আমার। আর এখানে মা জলপাইয়ের তেল নিয়েছে, এটা মা খাবে, মা পছন্দ করে। আর এটা ডালের বড়া, ভালোবাসি জলপাইয়ের তেল খেতে, খুব বেশি তোমরাও খেতে ভালো লাগবে। আর এটা হচ্ছে ডালের বড়া। আর আজকে চ্যালেঞ্জ করব না, যেহেতু পান্তা ভাতের ভিডিও থেকে আমাদের এতটা গ্রো হয়েছে, সেহেতু এই সেই আনন্দের আজকের এই আনন্দের দিনে সেই পান্তা ভাতের কথাটা মনে করে আজকে আবার আমরা পান্তা ভাত খাবো। তো তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে তার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। আর সেই খুশিতে আজকে আমি এসেছি, কিন্তু প্রচুর গরম, তবুও বললাম চল আজকে আমার খুব আনন্দ লাগছে। সেই ভিডিওটা আমার আর ময়ের ছিল, আর আজকে তো ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেটা থেকে দেখতে পারো কত ভিউ হয়েছে বা কত কিরকম মানুষ লাইক করেছে সেটা থেকে দেখতে পারো। তো চলো তাহলে আজকে শুরু করি। লবণটা দিয়ে দাও, আমারও পাতে দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি কিছু নিইনি, বেশি কিছু নেবো কি, শুকনো লঙ্কা ভাজাটা নিয়ে আসিস না। এনেছি মা, আমি একটা শুকনো লঙ্কা ভাজা নেবো, তোরা নিবি? নেবো, দাও তো মা একটা। আর এই যে দেখছো জলপাই তেল, এটা আমি ভালোবাসি, ওরা কেউ নেবে না, মা খাবে। এই দেখো জলপাই তেল ভীষণ ভালো লাগে, তোমরা খেয়ে দেখো, এরকম খায় না, টকটক লাগবে। হ্যাঁ, যদি অ্যাসিডিটি হয় ওই ভয়ে খাবো না। দারুণ মজে গেছে ভাতটা, দারুণ দারুণ। লঙ্কাগুলো ঝাল কম নাকি? কত ঝাল, ভালো লাগছে আমার তেল দিয়ে। হ্যাঁ সুন্দর স্যান্ডটা নিয়ে একটু তেল নে, খালি জলপাই নিতে হবে না। বড়া ভাজা দারুণ লাগছে। আমি চাটনিও তো হয়ে গেছে বলে না, আমি ভেবেছিলাম কাঁঠাল পান্তা নিয়ে বসবো তোমাদের সামনে, কিন্তু এরা কেউ খায় না, তো একা একা বসতে লজ্জা লাগছে। বড়া ভাজা আর আলু মাখা দিয়ে খাওয়া হয়ে যায়, পান্তা কিছু লাগে না, এত কিছু লাগে না, দোয়া করে দারুণ লাগছে। ভালো লাগছে না বড়া ভাজাটা? দারুণ, বললাম টেস্টি হয়েছে।
আমাকে একটু শুকনো লঙ্কা দিবি প্লেটটা। আমার পান্তা ভাত খেয়ে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে, আর মার মতো কেউ কাঁঠাল দিয়ে খেতে ভালোবাসো কিনা। এর আগে অনেক বন্ধুরা বলছে আমার দিয়ে ভালোবাসি। আজকে কমেন্টও বেশি আসবে, মা এসছে। দেখি কমেন্ট বক্স ভরে যাবে একটা। আমাকেও তোমরা চাও কিন্তু আমার আশা হয়ে ওঠে না। অনেকে বলে তাকে ধরো কালকেও বলে যাবে না। খুব গরম তো মাগো গরম, বড় ভাজা দিয়ে দারুণ লাগছে খেতে। অনেক কটা বড় ভাজা খেয়ে নিলাম। আমার কালকার নেই ছোটো পিয়া কাউ খেতে পারি না। ঝাল আবার তো লঙ্কা নিলি নিলে তুই ওটা হয়ে গেছে। আজকে মোমো ফার্স্ট হয়ে গেল, জিবা সেকেন্ড। মামা চ্যালেঞ্জ না তো ওই জন্য আমি করলাম না চেষ্টা। না আজকে আমি ফার্স্ট হিসাব মতো দেখ ডিম ভাজা নেই। মা খেলো ঘামছে কতটা কষ্ট হচ্ছে মা, বড় চ্যালেঞ্জ করা যায় এত গরমে। জলটা খেতে এত ভালো লাগে এভাবে খেতেই হলো, তাছাড়া উপায় নেই। জলটা দাও তো আনতে হবে, খেতে হয় বন্ধ জানে। জল না হলে খাবো কি করে বলো? দারুণ হবে খাওয়াটা। কি ঝাল, ডিম খাবে না বা? এমনি ভালো লাগছে, তোমার তো ভীষণ গরম লাগছে। তো আজকের আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে, মানে কথা বলতে পারছি না এত বেশি ঝাল লেগে গেছে। আমারও প্রচুর কমেন্ট করতে, প্রচুর কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, আর প্রচুর 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 সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে, বাই বাই।